Good afternoon, hello everyone, welcome back to my channel. আর আজকে আমি অনেক বছর পর আমার কলেজের ড্রেস পরেছি, কারণ আজকে আমার কলেজে হচ্ছে এক্সাম আছে। তো এই সপ্তাহটার পরের সপ্তাহটা এক্সাম এক্সাম করেই কেটে যাবে, তো এরকমই ড্রেস পরতে হবে, কিছু করার নেই। আগেও পরতাম, বাট মাঝখানে গরমের জন্য বন্ধ করেছি, কারণ এই ড্রেসটা পরলে অনেক গরম লাগে আমার মনে পড়ে গেল রাত্রিকে। রাত্রি যদি দেখে তাহলে বুঝতে পারবে। আর যাই হোক, তো এখন আমি বেরিয়ে যাবো একটু বাদে, আমার একটা ফ্রেন্ড আসবে, তো একসাথেই যাই আমরা, তো আসুক তারপরে গিয়ে দেখাচ্ছি। এদিকে তাকা একটু কৃষ্ণেন্দ্র, হাই কর। এই যে ওর সাথে যাচ্ছি আজকে ওর গাড়িতে, এখানে আমি আর ওই ওর সাথে ওকে দেখা যায় না, ও শুধু এক্সামের সময় ওর মুখটা দেখা যাবে। তো আজকে এক্সাম, তাই ও চলে এসেছে, এই কদিন এক্সামের জন্য ওর মুখটা দেখতে হবে। এখন যাই কলেজের সামনেই প্রায় চলে এসেছি, এখন একটু জ্যামে আটকে গেছি। এখন আমরা ক্লাসরুমের দিকে এগোচ্ছি, এক্সাম আছে, বুকটা ধকধক করছে। বেস্ট অফ লাক দুজনকেই, শিবম বেস্ট অফ লাক, ক্রিশ্চেন্দ্র বেস্ট অফ লাক। তো আমাদের জিডি হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেছি, আরও অনেক লোক আছে, তারা মানে দিচ্ছে। তো এখন আমি, ক্রিশ্চেন্দ্র আর ওইদিকে শিবম আর অপুর, ওরা হচ্ছে আমরা চারজনই বেরিয়েছি, বেরিয়ে আবার ইকো সেন্টার এসেছি, কারণ আমরা যে এক্সাম দিচ্ছিলাম সেটা মার্কশিট দেবে। তো এখান থেকে নিই মার্কশিট নিয়ে, দেন হচ্ছে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার প্রজেক্ট করতে হবে, অনেক কাজ। এই দু সপ্তাহ শুধু হচ্ছে এক্সাম এক্সাম, ভাইবা এই সেই ওই, এইসবই চলবে। তো দেখা যাক, এখন এখানে ঢুকে আগে মার্কশিটটা কালেক্ট করি। যে আবার সেই জায়গায় চলে এসেছি, ওইখানটা হচ্ছে আমাদের কলেজ, যাই এখন। এখন হচ্ছে আমরা মার্কশিট কালেক্ট করে নিয়েছি, কালেক্ট করে এসেছি সবাই, হয় না বাচ্চাদের মতন, যেটা যে পেজে লিখেছে সেই পেজে হচ্ছে 15 মার্কস। ভেরি গুড দিয়া, এক মে ভেরি গুড দিয়া, আমাকে একটা তে এক্সিলেন্ট দিয়েছে, আমাকে এক্সিলেন্ট দিয়েছে, আমি 15 এ 15 বহুত খুশি, আমি দেখাই না ভেরি গুড বাবা, হ্যাঁ অনেক মার্কস পেয়েছি, আমার খুব খুশি। মডেল খরগোশ এসে গেছে, এ হাতটা দেখা, এই তো মডেলিং করেছে, আমি সাহস সাবারটার দিন যাইনি আর ও সেদিনকে মডেলিং করেছে, সে যে গুজে একদম। তোদের কি ছিল রে, মানে থিম কি ছিল? অলমোস্ট চলে এসেছি বাড়ির সামনে, থ্যাংক ইউ কৃষ্ণেন্দু, তাকাত তুই তাকাস না কেন, তোর মুখটা তো আসবে না রে, দেখতে পাবে না কেউ। থ্যাংক ইউ, চলো ও এসেছে আমাদের সাথে, আমার সাথে, আমাদের বলছি আবার, আমার সাথে আমার বাড়িতে যাবে, কারণ না হচ্ছে আমরা প্রজেক্ট করব, ও ছাড়া আমি প্রজেক্ট করতে পারবো না, এত ভালো পারি না প্রজেক্ট করতে। থ্যাংক ইউ। এই যে এসে গেছে, এসে কাজ করছে, কী কাজ করছিস তুই? এই যে ইনি কি করছে, খাচ্ছে, খিদে পেয়েছে, বেচারা ভেতরে ছিল তারপর খিদে লেগেছে, ওরকম করিস না, ও খাবে না তাহলে, খাচ্ছে, করিস না ওরকম, ঠিক আছে, দেখেছ কীরকম করে ওর সাথে, আরে কামড়ে দেবে, ও কাটলেগা কি মানে, আরে ও রেগে যায় খুব, ওর ইয়ে ধরলে, হ্যাঁ থাক, ভয়েস হয়েছে ভয়েস হয়েছে। এই যখন কেক খাচ্ছে, বোনের বার্থডে কেকটা, তো লাচা করে না, এইটা কি করছে, তো লাচা করে না, তুই আমার বোনের বার্থডে কেকটা খেয়ে নিলি, নেই আর নেই, খতম হয়ে গেছে, দেখো দিয়ে এত ভালো লেগেছে, নাহি বাতায়া, কি করছিস তুই, এটা কি করছিস, খালি ঠেলা মারে মুখ দিয়ে, এই যেটা আমার বোন, কি করছিস তুই ওকে, আ
আর এখানে ইনি কি করছে আমি জানি না, কাজের জিনিসই করছে কিন্তু কিছু একটা যাই না, আমি যাই না। তোরটা হেজি হয়ে যাচ্ছে, কি করছিস তুই? দেখছো 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 ঠেলা মারে কি রে, কি করিস তুই এগুলো? মোটা একটু হাই করে দেন। হ্যাঁ ওর নাম মোটা। হাই বিবি, কুচু কুচু ও পুচুটা। কৃষ্ণা রেগে যাবে, নিশ্চয় যেতে যায় না, দেখতে যায় না, একটু ঘুরবে। আ বাবা কি করছে দিদি, কি করছে দিদি? ঘুম পেয়ে যাবে, ঘুম পেয়ে যাবে, মাথায় হাত দিলে ঘুম পেয়ে যায়। কোথায় নিয়ে যায় দিদি? খিদে পেয়েছে গো, টাটা।